সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অধিকতর যোগাযোগ স্থাপনে সৈয়দপুর বিমানবন্দর গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এর মাধ্যমে নতুন বিমান রুট তৈরি হবে বিমান ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক করার পাশাপাশি আধুনিক ও পেশাদার বিমান বাহিনী গঠনে কাজ শুরু হয়েছে বলেও জানান সরকার প্রধান বিস্তারিত থাকছে রিপোর্ট নিরাপদ উড্ডয়ন নিয়ন্ত্রণ তদন্ত সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হল ষষ্ঠ আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার রাজধানীর একটি হোটেলে তিন দিনের এ সেমিনারে অংশ নেন বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ইতালি চীন শ্রীলঙ্কা সৌদি আরব ও ভারত সহ ষোলোটি দেশের বিমান বাহিনী ও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা সমাপনীতে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন বিমান বাহিনীতে আধুনিক সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলছে সরকার উন্নত যুদ্ধ বিমান ও অন্যান্য সরঞ্জাম করার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে একটি শক্তিশালী বিমান বাহিনী হিসেবে গড়ে তোলা হবে আর পাশাপাশি বাংলাদেশ বিমানকে আমরা আধুনিকীকরণের জন্য আমরা নানাভাবে কাজ করে যাচ্ছি প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন ভৌগোলিক অবস্থান বিবেচনায় প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন হবে বাংলাদেশের বিমানবন্দরগুলো নেপাল ভুটান বা ভারতের আমাদের সঙ্গে লাগোয়া যে সব প্রদেশগুলি আছে তাদের তারাও যাতে ব্যবহার করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সৈয়দপুর যে বিমানবন্দরটি আছে সেটাকে একটি আঞ্চলিক বিমানবন্দর হিসেবে আমরা গড়ে তুলতে চাই এটা আন্তর্জাতিক মানেরই একটি বিমানবন্দরে উন্নীত হবে বিমান ভ্রমণকে করবে এবং পৃথিবীর অনেক দেশের সঙ্গে নতুন নতুন রুট সৃষ্টিতে সহায়তা করবে বিমানের নিরাপদ উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণে পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আরো যত্নবান হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগৃত এই মূল্যবান বিমানের নিরাপদ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে আপনাদের সকলকে বিশেষভাবে যত্নবান হতে হবে আগামীতে বাংলাদেশের অত্যাধুনিক বিমান দিয়ে নিউ ইয়র্ক টরেন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই যোগাযোগ আমাদের বন্ধুত্বকে আরো দৃঢ় করবে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা